দুবারের ইন্ডিয়ান ওমেন্স লীগ চ্যাম্পিয়ন 26 বছর বয়সী ফুটবলার দাংমেই গ্রেস সই করলেন উজবেকিস্তানের বিখ্যাত ক্লাব এফসি নাসাফে। উজবেকিস্তান ওমেন্স সুপার লীগ সহ বাকি উজবেকিস্তান কাপ ও সুপার কাপের জন্য তার সঙ্গে চুক্তি করল এফসি নাসাফ। ইতিমধ্যেই উজবেকিস্তান ওমেন্স লীগ শুরু হয়েছে 15 জুন থেকে, চলবে 2022-এর 15 ডিসেম্বর পর্যন্ত। বর্তমানে ভারতীয় মহিলা ফুটবল দলের অগ্রগতি চোখে পড়ার মতো, সেই সঙ্গে দাংমেই গ্রেসের এই চুক্তি ভারতীয় মহিলা ফুটবল দলের বাকি ফুটবলারদের বিশ্বের ফুটবল দরবারে যে আরও গ্রহণযোগ্য করে তুলবে তা বলাই বাহুল্য। এই বছরই গোকুলাম কেরালা ও ভারতীয় দলের হয়ে এই মণিপুরী স্ট্রাইকারের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। সেতু এফসি ও গোকুলাম কেরালার হয়ে ইন্ডিয়ান্স ওমেন লীগ জয় তার ফুটবল কেরিয়ারের অন্যতম সেরা সাফল্য। এই সাফল্যে আরও এক নতুন পালক জুড়ল এবার। এবছরই গোকুলামের হয়ে এএফসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোতে তিনি নাসাফ ম্যানেজমেন্টের নজরে পড়েন। বালাদেবী ও অদিতি চৌহানের পর দাংমেই হলেন দেশের তৃতীয় মহিলা ফুটবলার যিনি বিদেশের ক্লাবে খেলার সুযোগ পেলেন। তাই দাংমেয়ের এই বিদেশের ক্লাবে সুযোগ পাওয়া যে আগামীতে ভারতের বাকি মহিলা ফুটবলারদের আরও বেশি করে উদ্বুদ্ধ করবে তা বলাই যায়।